আজকের এই অতিমারী পরিস্থিতিতে যেটা বিশেষ প্রয়োজন সেটা চালু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বেড অক্সিজেনের সহায়তায় এগিয়ে এসেছেন মিমি। আপনারা এখানে পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, অনুরোধ রইল, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে, কারোর সমস্যা দূর করতে পারে। হেল্পলাইন ফর কোভিড-19 মিমি চক্রবর্তীর অফিসের ফোন নাম্বার এখানে পাচ্ছেন। যে কোনো সহায়তা বিছানার জন্য বা অক্সিজেনের জন্য যে কোনো প্রকারের হেল্প আপনারা এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারবেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। কি বলা হচ্ছে এখানে, করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা বেহাল, রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা, সেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এই সংকটের মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তার কেন্দ্র যাদবপুরের বাসিন্দাদের জন্য চালু করলেন বিশেষ হেল্পলাইন নাম্বার। করোনা রোগীরা হাসপাতালে বেড না পেলে, অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতে না পারলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে মিমির পক্ষ থেকে সাহায্য করা হবে। মিমি জানান, তিনি আগেও সকলের পাশে ছিলেন, এখনও রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। মিমি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটি হলো 7688012811। আরও একবার বলছি, 7688012811। এই নাম্বারটির উদ্বোধন করেছেন, তাতে অনেকেই হাঁপ ছেড়ে বেঁচেছেন, কারণ অন্তত একটা রাস্তা তো এই মহামারীর সময় পাওয়া গেল। যাদবপুরে আক্রান্ত ও তার পরিবার এই নাম্বারে যোগাযোগ করলেই হাসপাতাল, বেড, অক্সিজেন, প্লাজমা সমস্ত প্রকারের হেল্প করা হবে। হাসপাতাল, বেড, অক্সিজেন, প্লাজমা যে কোনো প্রকারের সাহায্য করা হবে। তিনি বলেন, এটা হলো আমাদের হেল্পলাইন নাম্বার, কাজ শুরু করছি। অক্সিজেন, বেড বা ওষুধ যে কোনো প্রয়োজনে ফোন করুন, আমাদের যথাসাধ্য চেষ্টা করব, আপনাদের পাশে আছে। অনেক হাসপাতালে বেড পাচ্ছেন না, অক্সিজেনের জন্য বাংলাসহ গোটা দেশে হাহাকার পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অক্সিজেন বা ওষুধ জোগাড় করে দেওয়ার কাজ করবে তৃণমূল কংগ্রেসের সাংসদের টিম। শুধু সাহায্য চেয়ে ফোন করতে হবে হেল্পলাইনে। তবে মিমির এই উদ্যোগে যাদবপুরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে খবর। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে সমস্ত যাদবপুরবাসীর কাছে এই ফোন নাম্বারটি পৌঁছে যায়, যে কোনো প্রয়োজনে যারা অন্তত সাহায্যের জন্য একটু চেষ্টা করতে পারে। ধন্যবাদ।